হ্যালো ভিউয়ার্স, আমি খুশবু নূর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবুস উলেন ওয়ার্ল্ড। আজকে আমরা বানাবো এই সুন্দর ক্রোচেট ফ্লাওয়ারটি। এটাকে আপনারা যে কোনো প্রজেক্টে ইউজ করতে পারেন, বাচ্চাদের সোয়েটার অ্যান্ড টুপি ইউজ করতে পারেন, তাছাড়া রুম ডেকোরেশন করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে ভিডিও বানানোর জন্য আমাদের জিনিস লাগবে, একটি কেঁচি লাগবে, লাগবে একটি সূচ আর ক্রোশিয়া হুক, অবশ্যই উল। সব থেকে প্রথমে আমরা নিব একটি স্লিপ নট। তারপর আমরা নিব সাইডটি চেন, এক দুই তিন চার সাইডটি চেন। তারপর আমরা একটি এক্সট্রা চেন নেব, অ্যান্ড তারপর আমরা ঠিক এই আগের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে নেব। তারপর আমরা নেব চারটি চেন, দুই তিন চার, অ্যান্ড এই নিচের চেনেও আমরা চারটি স্টিচ গুনে নেব, এক দুই তিন চার, অ্যান্ড চার নাম্বার স্টিচে আমরা নেব একটি সিঙ্গেল ক্রোশে। আবার আমরা নেব চারটি চেন, আবার চারটি চেন গুনে নেব, চার নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোশে, আবার চারটি চেন, দুই তিন চার, আবার নিচে থেকে চারটি চেন গুনে নেব, চার নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোশে। এইভাবে আমাদের পুরোটা চেনে ঘর বানাতে হবে। আমাদের এই ঘরগুলি হবে টোটাল 15টি। তারপর আমরা নেব একটি চেন, অ্যান্ড এটাকে ঘুরিয়ে নেব। এরপর আমাদের নিতে হবে 9টি ডবল ক্রোশে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। তারপর আমরা নেব একটি স্লিপ স্টিচ। এই পরের ঘরেও নিব আমরা 9টি ডবল ক্রোশে। চার পাঁচ ছয় সাত আট নয়, তারপরে একটি স্লিপ স্টিচ, আবার পরের ঘরে 9টি ডবল ক্রোশে। এভাবে আমাদের সবগুলি ঘরে 15টি পাপড়ি বানাতে হবে। এখানে আমরা এই সুতোটা একটু বড় করে কেটে নেব।
আমাদের এই পাপড়ি গুলি হবে 15টি। এবার এটাকে আমরা ফুলের শেপ দেব। এবার আমরা ইউজ করব একটি সূচ, হ্যাঁ আপনারা যদি এই ফুলটিকে বড় করতে চান তাহলে আমাদের প্রথমে চেনটি বড় করে নিতে হবে, তাহলে এই পাপড়িগুলিও বেশি হবে আর ফুলটি বড় হবে। আর যদি ছোট করতে চান ফুলটি তাহলে প্রথমে চেনটি ছোট নিতে হবে। আপনারা যদি চান তাহলে মাঝখানে এই বুড়িটি দিতে পারেন, আর না চাইলে না দিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হবে। আপনারা একটা ডিফারেন্ট কালারের সুতো ইউজ করতে পারেন। স্লিপ নট, তিনটি চেন। এবার আমরা একটি বড় সাইজের পপকর্ন বানাবো। এক, আমরা এখানে নেব 6টি ক্রোশে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, স্লিপ নট, একটি চেন। আমরা এটাকে এখানে জয়েন করে দেবো।